বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি সঙ্গীতা, সঙ্গীতা অরিচি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো চলো ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি একটা নতুন ব্লগ নিয়ে। এখন বিকালবেলায়, বিকাল বলতে 5:10 হয়ে গেছে। উঠেছি, উঠে একটু মুখ ধুলাম, ফ্রেশ হলাম, ধুয়ে তারপরে তার আগে একটুখানি কাচাকাচি ছিল করলাম, করে এবার বসে পড়েছি তোমাদের সাথে একটা জিনিস দেখানোর জন্য। তো সেটা কী সেটা দেখতে গেলে পুরো দেখতে হবে, স্কিপ না করে। তো চলো স্টার্ট করে দিই। তো সামনে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখে মানে বাঙালিদের একটা পার্বণ, নতুন পার্বণ, যেখানে বাঙালির একটু নতুন, আগে যখন ছিল সে ব্যাপারটা আলাদা, এখন বাঙালিরা চায় যে একটু সিল্কে নতুন কিছু পরার। অবশ্যই কটন, বেশিরভাগই কটনের মধ্যেই পড়তে চায়। তো সে তো আমিও সেই রকমভাবে একটু শপিং করলাম, খুব বেশি শপিং করিনি। আমার ছেলেটা কিনেছি, আমার কিনেছি। চলো তোমাদের সাথে দেখাবো, আর একটাও জিনিস দেখাবো, সেটা দেখতে হলে আর একটা জিনিস এসেছে, সেটা কী সেটা দেখতে হলে পুরোটা দেখতে হবে। চলো স্টার্ট করি। প্রথমে আমার হাতে যেটা উঠছে সেটা প্রথমে স্টার্ট করি। এই যে গিয়েছিলাম কালকে বিকালবেলা, সন্ধ্যাবেলা একটু মার্কেটে প্রথমে কিনেছি এই যে পিলো কভার দুটো নিয়েছি, 45 টাকা করে, না সরি 50 টাকা করে। তারপরে এই যে আমার ছেলের ড্রেস, হাফ হাতা গেঞ্জি আর প্যান্ট। তো এটা নিল কত? 200 টাকা। তো 250 টাকা না, 250 টাকা বেশি বলে বলেছিল, 250 টাকা, হ্যাঁ 250 টাকা বলেছিল, 200 টাকা নেই। যে ও রাত দুটো স্যান্ডো গেঞ্জি যেহেতু গরম পড়ে গেছে, গরমের সময় স্যান্ডো গেঞ্জি পরতে হবে, তাই স্যান্ডো গেঞ্জি। তো এগুলো নিল 35 টাকা করে, 70 টাকা। তো গেল আমার ছেলে। যা ভুলে গেলাম তো আর একটা জিনিস কেনার কথা, সেটা হলো পাশ বাড়ির ওয়াটার, সেটা থাক পরে আমার কেনা যাবে। তো এবারে হচ্ছে হচ্ছে প্লাজো, দুটো প্লাজো, একটা হোয়াইট আর একটা পার্পল। আমার লেগিংসগুলো সব ছিঁড়ে গেছে, স্কুলে যাই ছিঁড়ে গেছে লেগিংসগুলো, তো প্যান্টের জন্য তো পড়তে হবে। এই জন্য ভাবলাম এবার একটা প্লাজো কিনে, বলে দুটো প্লাজো কিনেছি। আর এটা হোয়াইট প্লাজো, তো দুটো নিয়ে 300 টাকা। হোয়াইট কালারে নাইটি, তো অনেকদিন ধরে ভাবছিলাম হোয়াইট নাইটি নেব। তো কিনে তো ছি, কিন্তু জানি না পড়তে পারবো কিনা, কারণ সকালে পরলে এর যা অবস্থা হবে, তো আমাকে সন্ধ্যের পরই হোয়াইট কালার নাইটিটা পরতে হবে, কারণ নোংরা হয়ে যাবে।
এটার দাম কত নিল? ও এটার দাম 130 টাকা নিয়েছে। এটা কটন নয়, সুইচ কটন টাইপ। কেমন লাগছে কালারটা কমেন্ট করে অবশ্যই বলো। এই হলো আমাদের পয়লা বৈশাখে। তো আমার বর কিছু নিল না, আমি বললাম তুমি তোমার প্যান্টটা কিনে নাও। তো যে দোকানে প্যান্ট কিনে সেই দোকানটা বন্ধ ছিল, তো আমি বললাম অন্য দোকানে কেন, হার্গিস কিনল না। ওনার এত অসুবিধা হচ্ছে, ওনার এত গরম হচ্ছিল যে উনি এত ভিড়ে থাকতে পারবে না। তো আমাদের এখানে না কালকের কিছু পাশে পাশে সন্তোষপুর বলে জায়গা আছে, সেখানে আগুন ধরে গেছে। মানে পুরো প্ল্যাটফর্মে যত জিনিস ছিল, যত দোকান টোকান ছিল, সব পুরো ছাই হয়ে গেছে। আর কিছু নেই, আমরা ওই সাইড দিয়ে আসছিলাম, তো দেখি না পুরো মানে স্টেশনই বন্ধ করে দিয়েছে, স্টেশন বন্ধ করেছে, প্ল্যাটফর্ম আর ট্রেন ট্রেন বন্ধ হয়ে গেছে। তো অনেকটা দূর কত মাঝের হাট না এই আলিপুরের দিকে ট্রেনটা ব্লাস্ট হচ্ছে, প্রচুর ক্ষতি হয়ে গেছে। প্রচুর ক্ষতি হয়েছে, কিন্তু কোনো মানুষের ক্ষতি নেই, এটাই ভালো। প্রচুর ক্ষতি হয়ে গেছে, কী অবস্থা কালকে হয়েছে। তো এই যে আর একটা জিনিস, এটা আমি এখন ওপেনিং করিনি, তোমাদের সাথে দেখাও বলে ওই জন্য আমি এখন খুলিনি। আজকেই দিয়ে গেলো, সোম বিকালবেলা দিয়ে গেলো, আমি অর্ডার করেছিলাম, দেখি কেমন হয়েছে। তো খুলি, মিশো থেকে এসেছে। অর্ডার দিয়েছিলাম, দিয়ে গেছে, দেখি ভালো আছে কি। হাতে দিয়ে দেখি, কারণ আমার না এখন সমস্ত জিনিস ফিটিং হয়ে যাচ্ছে, এত ফিট হয়ে যাচ্ছে, তো একটু মারা যাবে অবশ্যই, কিন্তু অনলাইনে যেহেতু অর্ডার, হাতে কিনে ফিটিংস হচ্ছে এত যে বলা যায় না। একটু ঢিলা আছে, যাক নিয়ে নিলে হয়ে যাবে সামান্য, কিন্তু ঠিক আছে, ভালো লাগছে, সুন্দর হয়েছে। তো এই গেল আমার কেনাকাটা কমপ্লিট, আমার চৈত্র সেল, পয়লা বৈশাখের ড্রেস কেনা, পয়লা বৈশাখ আর বাকি আছে। এই স্যাটারডে যাবে, এই স্যাটারডে বলতে কাল স্যাটারডে, কাল স্যাটারডে যাবে, তারপর স্যাটারডে পয়লা বৈশাখ। সামনেই বাঙালির একদম হচ্ছে প্রথম মাসের প্রথম বছরের প্রথম মাসের প্রথম দিন। তো এখানেই তাহলে আমি ব্লগটা শেষ করছি, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকো অল বেল আইকনটা হিট করে রাখো, যাতে আমি যা ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন চলে যায়। তো চলো দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে, টাটা।